মশার প্রকোপ নিয়ে জানাতে রাজধানী খিলগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিস্তারিত জানতে কথা বলবো তার সাথে। বিজন, খিলগাঁওয়ের মশার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? নিয়মিত ওষুধ ছিটানো হয় কি? এলাকাবাসী কি বলছেন? দেখুন দিশা, আমি আছি একসময়ের আলোচিত নড়াই নদীর পাড়ে। সেই নড়াই নদীটি শুকে এখন খাল হয়ে গেছে। সেই খালটি তিনটা খালের মিলনস্থল এখানে, এই কারণেই জায়গাটা ত্রিমোহনী বলা হয়। এই খাল হয়ে যাওয়ার পরে গত 5 বছরে সিটি কর্পোরেশনের যখন বুঝে নেওয়া হয় খালগুলো, তখন এখানকার স্থানীয়রা দেখেছে যে খালগুলো খনন করা হয়েছিল, কিন্তু এখনও আধামরা অবস্থায় আছে। যে পানি যে ঠিকমতো চলাচল করছে তা না, যে কারণে মশার উপদ্রবটা বেড়েছে, বিশেষ করে এই এই পাশটায় নাসিরাবাদ এবং এই পাশটায় ত্রিমোহনী এবং লায়নহাটি, তিনটা জায়গার মিলনস্থল এখানে। তো এখানকার যারা, আপনি দেখতে পাচ্ছেন বড় একটা সেতু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, ওই সেতুর ওই পার থেকে যারা আছেন তাদের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছি, তারা বলছে আসলে তাদের এখানে বসবাস করাই অনেকটা কঠিন হয়ে গেছে, এত মশার উৎপাত। আমার কাছে এখানে স্থানীয় একজন আছেন, তিনি, তার সাথে আমি কথা বলতে চাই। তো আপনার তো এই এলাকায় বসবাস করছেন মুরব্বী, তো মশার উপদ্রব কেমন দেখছেন আপনার এলাকায়, আপনি যদি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের এখানে মশার উপদ্রব এত, যেটা সন্ধ্যার পরে মশারি টানে ভাত খেতে হয় আমাদের, এবং ভিতরে মশারি টানে মশারির ভিতরে আমাদের ভাত খেতে হয়, এবং পোলাপনে মশার কামড়ে লেখাপড়া একদম বন্ধ বললেই চলে। প্রতিনিয়ত মশার কয়েল জ্বালাতে হয়, মশার কয়েল এত মশা এখানে। সিটি কর্পোরেশনের বা মশক নিধন অভিযান বা ওষুধ ছিটানো অভিযান কার্যক্রম কি হয় না কখনো? খুব হয়, কম হয়। যে যখন মশার ওষুধ ছিটানো হয় তখন মোটামুটি আমরা ওই দিন রাত্রটায় ভালো যায়, পরে বন্ধ করে দেয়। আমাদের এখানে মশার উপদ্রব এত বাড়াবাড়ছে যেটা আপনাকে বলে আর বোঝানো। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দিশা, যেমনটি শুনছিলেন যে আসলে আমরা পরিস্থিতি দেখে অনেকটা অনুমান করতে পারছেন যে খুবই করুণ অবস্থা। এখানকার লোকজন আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবেন এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখবেন, তাহলে তারা কিছুটা হয়তো ভালো থাকবেন। আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।